আমার প্রিয় ক্লাস টুয়েলভের বন্ধুরা, আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বায়োলজি, জীববিদ্যা। এবং সেখানে আমাদের 2 মার্কসে কোয়েশ্চেনের অ্যান্সার করতে হয় 5টি, 2×5 করে 10 মার্কস। এবং এই প্রশ্নটি আমাদের একের দাগেতে থাকে, একের দাগে প্রশ্ন, এবং 5টি প্রশ্নের উত্তর আমাদের করতে হবে। আজ আমি তোমাদের 2 মার্কসে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি, এবং তোমাদের এইভাবে আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দিতেই থাকবো। তোমাদের অন্য বিষয়ে সাজেশন তোমরা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনে পেয়ে যাবে। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো, দেখে নিও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। তাহলে এসো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোয়েশ্চেন। একটি হলো সোমাটোজেনিক জনন কাকে বলে, জোর কলম কাকে বলে, অটোগ্যামি কি, আইসোগ্যামি ও উগ্যামির মধ্যে পার্থক্য, স্পারমাটোজেনেসিস ও উজেনেসিসের সাদৃশ্য, লিঙ্গ নির্ধারণ, ড্রাগের অপব্যবহার কাকে বলে, ট্রাঙ্কুইলাইজারের একটি উদাহরণ দাও, পিওট্রপি বলতে কি বোঝো উদাহরণ দাও, মধুর গুরুত্বপূর্ণ উপাদানগুলির নাম লেখো, শার্টলির কোষ কাকে বলে, এর কাজ কি, কোলেস্ট্রাম কি, যৌন ও অযৌন জননের মধ্যে পার্থক্য, বহুভ্রূণতা কি উদাহরণ দাও। 14 প্রশ্ন, দিনিশেক কি, জিন মিউটেশন কিভাবে ঘটে, বায়ু পরাগী ফুলের 2টি বৈশিষ্ট্য লেখো, ডাউন সিন্ড্রোমে 2টি কারণ, ডিএনএর দ্বিতন্ত্রী নকশার গঠন, এক্সিটু সংরক্ষণ কি উদাহরণ দাও, ক্লোনিং ভেক্টর বলতে কি বোঝো, জীব বৈচিত্র্যের বিলুপ্তির কারণগুলি বর্ণনা করো, অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে পার্থক্য। এগুলো আমি জাস্ট পার্থক্যটা দিয়েছি, এটা তোমাদের 2টো আসতে পারে, 3টে আসতে পারে, তোমরা রেডি করে রেখো 3-4টে। টিকাকরণের গুরুত্ব কি, জেনেটিক কোডের বৈশিষ্ট্য, আলফা বৈচিত্র্যের বৈশিষ্ট্য, কলা পালনের গুরুত্ব লেখো, খাদ্য শৃঙ্খলের প্রকারভেদগুলি লেখো, ফাইলেরিয়ার রোগের লক্ষণ কি, মরুলা ও ব্লাস্টুলার মধ্যে পার্থক্য লেখো, মাছের 2টি রোগের নাম জীবাণুসহ ব্যাখ্যা করো, ধোঁয়াশা কি, সীসা ও ক্যাডমিয়াম ঘটিত রোগের নাম, সক্রিয় ও নিষ্ক্রিয় অনাক্রম্যতা কাকে বলে, বায়োস্ফিয়ার রিজার্ভের বৈশিষ্ট্য, মাস্কারডাইন রোগের কারণ উল্লেখ করো, নিউক্লিওজোম কি, টার্নার্স অথবা ক্লাইনফেল্টার্স সিন্ড্রোমের উপসর্গ উল্লেখ করো, ফ্যালোপিয়ান নালী কি, এর কাজ লেখো, অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে উদাহরণ দাও, দাঁত রোগ বলতে কি বোঝো ক্যান্সারের কারণগুলি উল্লেখ করো, সাইলেন্ট ভ্যালি আন্দোলন বলতে কি বোঝো, জন্মহার ও মৃত্যুহারের মধ্যে পার্থক্য, স্ববন্ধাত্ম কাকে বলে, সহপ্রকটতা কি উদাহরণ দাও। প্রত্যেকটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। যদি কোনো প্রশ্নের উত্তর তোমার না জানা থাকে, অসুবিধা হয়, অতি অবশ্যই আমাকে এই নাম্বারটা লিখে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার অ্যান্সার তোমাদের দিয়ে দেবো। এইচআইভি এর সম্পূর্ণ নাম লেখো, এইডস কি, আইসোগ্যামি ও অ্যানাইসোগ্যামি পার্থক্য, ওজন স্তরের অবক্ষয়ের পরিণাম কি কি, সেন্ট্রাল ডগমা বলতে কি বোঝো, চিপকো আন্দোলনের টিকা, লিঙ্কেজ ও ক্রসিং ওভার, এর থেকে প্রশ্ন তোমরা পাবেই, প্রণোদিত প্রজনন বলতে কি বোঝো। তাহলে আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিক বায়োলজি 2 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি দিয়ে দিলাম। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিও।